সালামু আলাইকুম, আমি সোমা। আজকে আপনাদের সাথে একটি বিয়ের অনুষ্ঠান শেয়ার করব। এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও করা, আমার সময় মানে ওইভাবে মিলেনি, তাই কিন্তু এই ভিডিওটি শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে আমরা সপরিবারে সেই দিন দাওয়াত খেতে গিয়েছিলাম। সামনে আমার শ্বশুর শাশুড়ি, আমার বড় জা, তাদের মেয়ে, আর হচ্ছে আমার বড় ননাসের মেয়ে, তো সবাই মিলে আমরা সপরিবার যাচ্ছি। আর তো সাথে আমার হাজবেন্ড ছিল না, আর আমার বড় ভাসুর বিদেশ থাকে, সে আসতে পারেনি। তো আমার শ্বশুর আমাদের সবাইকে গাড়িতে করে নিয়ে এসেছে। তো আমরা এখন হচ্ছে অনুষ্ঠানে, যেখানে অনুষ্ঠান বা খাওয়ার আয়োজন করা হয়েছে সেখানে যাচ্ছি। তো লিফটের জন্য আমরা দাঁড়াচ্ছি। আর এটা হচ্ছে ধানমন্ডিতে, ধানমন্ডি যে আমাদের স্টার কাবাব থাকে, সেই স্টার কাবাবের অপোজিটেই এটা 11 তলায় এই অনুষ্ঠানটা করা হয়েছে। তো এই অনুষ্ঠানে মূলত এটা হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি ছেলের বিয়ে। তো সেই ছেলের বিয়ের অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, মানে বউ ভাতের দাওয়াত। তো এখানে সব আত্মীয় স্বজনরাই হচ্ছে আমার শাশুড়ির পরিচিত, তাদের বোন ভাই, তো সব মিলিয়ে এই ধরনের আত্মীয় সবাই আমাদের পরিচিত আত্মীয় ছিল। আসলে পরিচিত মানুষের অনুষ্ঠানেই, কিন্তু নিজস্ব লোকদের অনুষ্ঠানেই খুব মজা হয়, অন্যদের দাওয়াতে কিন্তু তেমন মজা হয় না। তো যেমনটা আমরা এখানে গিয়েছিলাম, আর খুব ভালো লেগেছে, কারণ সবাই খুব পরিচিত ছিল, সবার সাথে কথা বলা, দেখা সাক্ষাৎ করা, সব মিলিয়ে খুব অনুষ্ঠানটা ভালো লেগেছে। আসার সময় সবার সাথে কথা বলতে বলতে বিদায়ের পালা যেন শেষই হচ্ছিল না এইরকম। তো এরা হচ্ছে যাদেরকে দেখা যাচ্ছে, এরা হচ্ছে আমার ছোট মামি শাশুড়ির মেয়েরা। আর ওই থেকে হচ্ছে বউ, তার মানে ফটোশ্যুট করছে, ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত। আসলে এই এই মুহূর্তটা বা মোমেন্টটা আজীবন ধরে রাখার জন্য ফটোশ্যুট করাটা আসলে দরকার। আমরা যে ভুলটা, মানে আমার বিয়ের সময় কিন্তু এই জিনিসটা করা হয়নি, তো মাঝে মাঝে খুব মিস করি। তো সে খুবই ব্যস্ত বিভিন্ন ছবি তোলা নিয়ে, তো একটু ভিডিও করলাম আমি দূর থেকে, যদিও সামনে থেকে ভিডিও করা হয়নি। তো সে খুব ব্যস্ত ছবি তোলা নিয়ে। তো এখানে আমার ছেলে, ভাসুরের ছেলে, এরা খুব দুষ্টামি করছে। আর এরা হচ্ছে আমার মামাতো ননদ। তো ক্যামেরাম্যান ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। এবার খাবারের আয়োজন। আমার ছেলে তো খুব ব্যস্ত, সে খাবে, আসলে 4টার মতো বেজে এসেছিল, তো তখন ওর খিদে লেগেছে। কিন্তু যে খাবারগুলো দিয়েছে সেটা ওর মানে ও খায়নি, কারণ ও ঝাল একেবারেই খেতে পারে না, কিন্তু খাবারের সময় খুব ব্যস্ত ছিল যে খাবে। প্রথমে আমাদের সবাইকে প্লেট দিল খাওয়ার জন্য। তো আমার শ্বশুর আসছে, মানে শ্বশুর একটু কথা বলছিল আত্মীয় স্বজনের সাথে, তো এখন সে এসে বসেছে। তো এবার যে খাবারটা দিল, প্রথমে আমাদেরকে রুটি, তারপরে হচ্ছে চিকেন, এই ভেজিটেবল, খাসি মাংস ভুনা, এগুলো খেতে দিয়েছে। আর এগুলো আমার ছেলে খাবে না, সে বলছে আমি রুটি খাবো না, দুপুর রুটি খাবো না। আসলে ও বুঝেই নেই কি খাবে। তো আর এগুলো খুব ঝাল ছিল, তো আমার ছেলেটা আসলে সারাটা দিনই না খেয়ে কষ্ট পেয়েছে। তারপরে আসলে কাচ্চি করা হয়েছে, আর সেটা আসলে ভিডিও করা হয়নি। ওইভাবে খাওয়ার সময় একা ভিডিও করা বা দেখানোটাও মানে খুব ঝামেলা হয়ে যায়, যেহেতু বাচ্চা ছোট, তো ওকেও সামলানো, সব মিলিয়ে ওইভাবে ভিডিও করা হচ্ছিল না। তো আমি খাচ্ছিলাম। তো এর ফাঁকে আমাকে রোস্ট দিল। আর সব থেকে বড় কথা, কোনো আত্মীয় অনুষ্ঠানে সবাইকে একসাথে দেখা যায়, আর সবার সাথে মানে কথা হয়,
তো সেই জিনিসটাই সব থেকে ভালো লাগে। আমার ছেলেটা কিছুই খেতে পারেনি, সেই কষ্টে আমি ছিলাম যে ওকে কি খাওয়াবো। এখানকার সব খাবারই ঝাল ছিল, আর আমার ছেলে একেবারে ঝাল খেতে পারে না, ওকে একদম ঝাল ছাড়া বা খাবারগুলো ধুয়ে দিতে হয়, তারপরে ও কিছুটা মুখে নেয়। তো ওকে বারবার খাওয়ানোর চেষ্টা করছিলাম, এই তো সে দুষ্টামি করছে, আর কি করবে সে খুঁজে পাচ্ছে না। তো সবাই এখানে বউয়ের ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সব আত্মীয় স্বজনদেরকে, যাতে ভবিষ্যতে আবার এই ভিডিওটা দেখলে সব আত্মীয় স্বজনের কথা মনে পড়ে। তো এখানে সবাই বসে আছে, আমার ছেলে, আমার ভাসুরের ছেলে, আমার ননাসের ছেলে, তিনজন একসাথে বসে আছে আর মারামারি করে, একটু পর পর কান্নাকাটি করতে থাকে। এই আর কি অবস্থা, আসলে বাচ্চারা মানে এই মিলে এই হচ্ছে ঝগড়া করে, এটাই হচ্ছে ওদের নিয়ম। তো হাজব্যান্ড ওয়াইফের ছবি সবাই তুলছে, আর আমি ওদের সাথে হচ্ছে একটু ভিডিও করে নিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।